এবারে তীব্র গরম মানুষকে নাজেহাল করে ছেড়েছে। গরমে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বিদ্যুৎ সমস্যা, ঘন ঘন লোডশেডিং এ বিরক্ত গ্রাহকেরাও। বিস্তীর্ণ অন্ডালেও চিত্রটা একই রকম। শুক্রবার বিদ্যুৎ সমস্যা নিয়ে অন্ডাল বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালো সিপিআইএম। এদিনে বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুভাষ খাঁ, জেলা পরিষদে সিপিআইএম প্রার্থী সুব্রত সিদ্ধান্ত সহ অন্যান্যরা। বেলা ১১টা থেকে প্রায় ১২:৩০ পর্যন্ত চলে বিক্ষোভ। আজকে আমরা গোটা অন্ডাল বাসীর হচ্ছে একত্রিত যা মত, যে গোটা অন্ডাল জুড়ে বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি, বিদ্যুতের নানান ধরনের সমস্যা, বাড়িতে তার, সেই তার হচ্ছে মিটার বক্স থেকে হচ্ছে অনেকের খুলে গেছে বা বলা সত্ত্বেও সেই কাছে কানেকশন ঠিক হচ্ছে না, মিটার বক্সের ডিসপ্লে ঠিক মতো হচ্ছে না, ইলেকট্রিক বিল মাসে মাসে নেওয়ার কথা বলা হচ্ছে, ইলেকট্রিকের দপ্তর থেকে একটা নির্দিষ্ট কোনো ফোন নাম্বার নেই যে ফোন নাম্বারের মধ্যে দিয়ে দ্রুততার সঙ্গে সেই যে সহযোগিতা পাওয়া যাবে বা হচ্ছে যে সমস্যা দ্রুত সমাধান হবে। এই এলাকায় একদিকে কারেন্ট থাকে তো একদিকে কারেন্ট থাকে না, লো ভোল্টেজ, যারা এসি ব্যবহার করছেন সেই ধরনের মানুষরা এসি হচ্ছে ট্রিপ করে যাচ্ছে, এসি বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের ঘাটতির কারণে। এই এলাকা জুড়ে, গোটা অন্ডাল এলাকা জুড়ে এই মাস কয়েক ধরে প্রচণ্ডভাবে মানুষ হচ্ছে তীতবিরক্ত হয়ে গেছে এই সামগ্রিক হচ্ছে বিদ্যুতের যে ঘাটতি সেই ঘাটতির কারণে। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।